নমস্কার দোস্তো, আপনারা দেখছেন বিজনেস গুরু ইউটিউবের চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এলইডি বাল্ব তৈরির ব্যবসা মাত্র 1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। ভাবতে পারেন এলইডি, একটা এলইডির বাল্ব যেখানে 250-300 টাকা, সেখানে 1000 টাকা দিয়ে কীভাবে আপনি ব্যবসাটি শুরু করবেন, এটা আপনার ভুল ধারণা। আপনি হয়তো জানেন না একটা এলইডি বাল্ব বানাতে কত টাকা খরচ হয়, আর এতে কী কী জিনিস লাগে, কী কী মেশিনের দরকার হয়। আগে যদি মেশিনের কথা বলি, মেশিন তো কিছু লাগে নাই বলে চলে, মাত্র 600 টাকা দিয়ে একটা মেশিন কিনে ব্যবসাটি শুরু করতে পারেন। আর একটি তাঁতাল, একটা মেশিনের দাম 600 টাকা, আর একটা তাঁতালের দাম 50 টাকা, 650 টাকা। আর একটা বাল্ব বানাতে আপনাকে কত টাকা খরচ হয় আমি হিসাবটা দিয়ে দিই। একটা 3 ওয়াল্টের এলইডি বাল্ব বানাতে আপনার খরচ হয় 8.50 টাকা, যেটা বাজারে বিক্রি 80 টাকা। একটা 5 ওয়াল্টের এলইডি বাল্ব বানাতে আপনার 9.50 টাকা খরচ হয়, যেটা বাজারে 80-90 টাকা বিক্রি হয়। একটা 9 ওয়াল্টের এলইডি বাল্ব বানাতে খরচ হয় মাত্র 19 টাকা, বাজারে বিক্রি 130 টাকা। একটা 12 ওয়াল্টের এলইডি বাল্ব বানাতে খরচা হয় 23 টাকা, যেটা বাজারে বিক্রি হয় 180 টাকা। আর একটা 14 ওয়াল্টের বাল্ব বানাতে খরচ হয় 27 টাকা, যেটা বাজারে বিক্রি হয় 230 টাকা। আর একটা 20 ওয়াল্টের বাল্ব বানাতে খরচ হয় 38 টাকা, যেটা বাজারে বিক্রি হয় 450 টাকা। একটা 27 ওয়াল্টের এলইডি বাল্ব বানাতে খরচ হয় 55 টাকা, যেটা বাজারে বিক্রি হয় 700 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি শুধুমাত্র একটা 12 ওয়াল্টের বাল্বের কথা বলি, আপনার মাত্র 23 টাকা খরচা হয়, আর সেটা বাজারে বিক্রি হচ্ছে 230 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন এটাতে কী পরিমাণে লাভ থাকতে পারে। আর মাত্র 1000 টাকার ভিতরে আপনি মনে করেন 1000 টাকা নিয়ে শুরু করলেন, তাহলে 23 টাকায় যদি একটা বাল্ব হয়, তাহলে 1000 টাকায় কতগুলো বাল্ব বানাতে পারবেন। আর বাল্ব বানাতে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো রেডিমেডই বাজারে পাওয়া যায়, আপনাকে শুধুমাত্র জিনিসগুলো একটার সাথে আর একটা কানেক্ট করতে হয়। একটা বাল্ব বানাতে আপনার বেশি টাইম লাগবে 2 মিনিট থেকে 3 মিনিট, তার মানে প্রতি ঘন্টায় আপনি 25টা বাল্ব বানাতে পারেন। আর যদি 4 ঘন্টা কাজ করেন, আমি যে পার্ট টাইম কাজের কথাটা বললাম, যদি 4 ঘন্টাও কাজ করেন তাহলেও দিনে 100টা বাল্ব তৈরি করা সম্ভব। একটা 14 ওয়াল্টের বাল্ব বানাতে খরচ হয় 23 টাকা, বাজারে বিক্রি হয় 230 টাকা, 100-200 টাকা সেরেই দিন। মিনিমাম যদি 50 টাকা করেও লাভ রাখেন তাহলেও আপনার প্রতিদিন 2500 টাকা ইনকাম হচ্ছে, প্রতি মাসে 75,000 টাকা। যদি আপনি মিনিমাম 4 ঘন্টাও কাজ করেন, আপনার লেখাপড়ার ফাঁক দিয়েও যদি ব্যবসাটা করেন, মাত্র 4 ঘন্টা কাজ করে আপনি মাসে 75,000 টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ফুল টাইম করতেছেন তাহলে তো কতটা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। তো বন্ধুরা, এই ব্যবসাটা যদি আপনি বিস্তারিত জানতে চান, পুরোপুরি শিখতে চান, কার কাছ থেকে মালটি কিনবেন, কীভাবে এটা তৈরি করবেন, কার কাছে বিক্রি করবেন, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর শেষে আপনাকে এমন একটি টিপস দেব যেটা অ্যাপ্লাই করে আপনি প্রথম দিন থেকে আপনার ব্যবসাটি গ্রোথ করতে শুরু করবেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যায়। বন্ধুরা, দেখে নিন আপনাকে বাল্বটি বানাতে কী কী জিনিস লাগবে আর কীভাবে এটা সেট করবেন। তো আপনাকে প্রথমত আমি বলি কী জিনিস লাগবে আপনার। আমি আপনাকে প্রথম দেখাচ্ছি পিএফ। এটা পিএফ, এটা 1.5 টাকা থেকে নিয়ে আপনি 8 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি যেরকম ওয়াটের বাল্ব বানাবেন ঠিক দামটাই সেরকম আসবে। এটা যেটা দেখছেন, এটা ক্যাপাসিটারটাও আপনি পেয়ে যাবেন 50 পয়সা থেকে নিয়ে 5 টাকা পর্যন্ত। যত বেশি ওয়াটের বাল্ব বানাতে যাবেন ততই একটু দাম বেশি পড়বে। আর এটা দেখতে পাচ্ছেন, এটাকে পিসিবি বলে, যেটা বাল্ব জলে যেটাই আর কি। তো এটা আপনি পেয়ে যাবেন 2.5 টাকা থেকে নিয়ে 15 টাকা 20 টাকা 30 টাকা পর্যন্ত। যেরকম বড় বাল্ব বানাবেন আপনার এর রেটটাও তত বড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন বডিটাও আপনি পেয়ে যাবেন 2 টাকা থেকে নিয়ে, আর যেরকম বড় বাল্ব বানাবেন সেরকম। আর এটা আপনি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা, তো ব্যাক সাইডের যে কোনো বাল্বের ব্যাক সাইড একই রেটে পড়বে, থেকে নিয়ে 1.5 টাকা পর্যন্ত দাম আসতে পারে। তো এটা দেখতে পাচ্ছেন আমি এর মোরগটা নিয়ে নিয়েছি, তা মোরগটা আপনার 1 টাকা থেকে নিয়ে 2 টাকা পর্যন্ত পড়বে, আপনার ব্র্যান্ড নেমটা ছাপাতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধগুলো দেওয়া আছে, আপনি যেখানে যেখানে লাগাবেন আপনার কোনো সমস্যাই হবে না। প্লাস মাইনাসের চিহ্নটা এখানে দিয়ে থাকবে, আপনাকে শুধু করতে হবে কি যে এর ভিতরে লাগাতে হবে, তাতাল দিয়ে এটা জড়তে হবে। তো প্রথম প্রথম 2-1টা বানাতে গেলে আপনার সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন বানানো শুরু করবেন 2 মিনিটও লাগবে না একটা একটা সার্কিট আপনার জড়তে।
সিম্পলি দুটো থেকে তিনটে তার আপনাকে জুড়তে হবে, তো দুই থেকে তিন মিনিটও লাগবে না। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা জুড়ে দিয়েছি, আর এখন পিএফটাও জুড়ে দিচ্ছি এখানে। তো নর্মালি শুধুমাত্র সিন্ত্রটা দেওয়া থাকবে, ওর ভিতরে লাগাতে হবে আর তাড়াতাড়ি দিয়ে জুড়তে হবে। এরপর আপনাকে খাপের ভিতরে ভরতে হবে, ওর আগে যে ব্যাক সাইডটা আপনাকে লাগিয়ে নিতে হবে, ব্যাক সাইডটা লাগানোর পরে আপনাকে এটা জড়তে হবে। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা, তো আপনাকে শুধুমাত্র ব্যাক সাইডটাই লাগানোর জন্য একটি মেশিনের দরকার পড়বে, যেটা আপনার এলইডি পারচেস মেশিন বলে। তো সামনের সাইডটা আমি প্রথমে লাগিয়ে দেখাই, তারপরে ব্যাক সাইডটা কীভাবে লাগাবেন ওটাও। দেখতে পাচ্ছেন দুটো তার জুড়ে দিয়েছি, দুটো তার জোড়ার পরে এটা বাল্বের ভিতরে বসাতে হবে। সিম্পলি এটা বাল্বের ভিতরে বসে যাবে, এটার মাপটাই এরকম থাকে। তো আপনাকে এখন ব্যাক সাইডটা বসাতে হবে, তো ব্যাক সাইডটার জন্য আপনার এই মেশিনটার দরকার পড়বে। শুধুমাত্র এর ভিতরে দিয়ে একটু নাড়া দিলেই এটা বসে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন এটা বাল্বটা তৈরি হয়ে গেছে, তো এর মুখটা লাগাতে হবে। তো কীভাবে মুখটা লাগাবেন, সিম্পলি এটা হাত দিয়েই লাগাতে পারেন, আপনাকে কোনো মেশিনের দরকার পড়বে না। তো এখন আমি এটা আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি এটা তৈরি হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে, আপনার মোড়কের ভিতরে ভরে তো খাপের ভিতরে ভরে বাজারে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এটা আপনি এখন বাজারে নিয়ে যেতে পারবেন বিক্রি করার জন্য। তো বন্ধুরা, প্রথম বলি আপনি যে মেশিনটা দেখলেন এলইডি পারচেস মেশিন, এটা আপনি অনলাইন থেকে কিনতে পারেন, আর যে কোনো বড় ইলেকট্রিকের দোকানেও পেয়ে যাবেন। আর যে তাপালটার ব্যবহার দেখিয়েছি এটা আপনি পেয়ে যাবেন মাত্র 40-50 টাকা দাম। তো সব মিলিয়ে 600-650 টাকায় আপনি যে মেশিনটা লাগবে ওটা হয়ে যাবে। আর মাত্র আপনি 400 টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এক্সট্রা যে জিনিসগুলো আপনাকে কিনতে হবে, আপনার সাইডে যে কোনো হোলসেল ইলেকট্রিক দোকানে আপনি পেয়ে যাবেন। তো এর জন্য আপনাকে বেশি চিন্তা করতে হবে না, হতে পারে এর দামটা আমি যেটা দেখিয়েছি এর থেকে কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে। আলাদা আলাদা বাজারে এর দামটা কম বেশি হতেই থাকে, একটু একটু কম বেশি হতে থাকে, কিন্তু খুব বেশি কম বেশি হবে না। তো কীভাবে বানাবেন আপনি তো শিখে নিয়েছেন, তারপর যদি কোনো সমস্যা হয় তো আপনার সাইড কোনো ইলেকট্রিশিয়ান যে মোবাইল ঠিক করে, তারপর টিভি ঠিক করে, ওর কাছ থেকে একটু হেল্প নিতেই পারেন। আর আমি যে কথাটি বলেছিলাম ব্যবসা ভিডিও শেষে, আপনাকে এমন একটি টিপস দিব যেটা আপনি রাতারাতি গ্রোথ করতে পারবেন, সেটা হলো এই, যখন আপনি বাল্বের খোসাটা বানাবেন তখন নিজের ব্র্যান্ড নামে করবেন। আপনি যখন এই বাল্বটি বানিয়ে নিয়েছেন তখন আপনি প্রথমত হোলসেলার কাছে যাবেন, আপনি স্টার্ট করুন আপনার ছোট বাজার থেকে। যেহেতু আপনারা সবাই জানেন একটা 14 ওয়াল্টের বাল্বের দাম বাজারে 230 টাকা 250 টাকা পর্যন্ত, আপনার একটা 14 ওয়াটের বাল্ব বানাতে খরচা হয় মাত্র 38 টাকা, একটা 14 ওয়াটের বাল্ব বিক্রি করছেন মাত্র 100 টাকায়। জিনিসটা বুঝবেন, মাত্র 100 টাকায় আপনি ওই জিনিসটা বিক্রি করছেন যেটা 230 টাকা অলরেডি বিক্রি হয়, আর ওইখানে আপনি 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছেন। অবশ্যই 6 মাসের ওয়ারেন্টি দেবেন, কারণ এই যে বাল্ব এটা 6 মাস না, 2-3 বছরও খারাপ হয় না। যদি লাইটে কোনো ফল্ট না থাকে 2-3 বছরে এটা কাটবে না বা খারাপ হবে না। তো আপনি 6 মাসের গ্যারান্টি চোখ বুঝে দিতে পারেন। যখন 6 মাসের গ্যারান্টি দেবেন আর 230 টাকার জিনিস 100 টাকা বা 150 টাকায় 150 টাকাও বিক্রি করতে পারেন, আপনি 150 টাকায় বিক্রি করবেন, তখন লোক হুমড়ি খেয়ে এসে পড়বে আপনার জিনিসটা কেনার জন্য। যখন প্রথম কয়েকদিন আপনার ছোট বাজারে বিক্রি করবেন তখন অন্য অন্য দোকানদাররাও আপনার কাছ থেকে মাল নেওয়া শুরু করে দেবে, তখন আপনার বিজনেসটা যতটা আপনি সাপ্লাই করতে পারবেন ততটাই বিক্রি হয়ে যাবে, আর আপনার ব্র্যান্ড নেমটাও খুব দ্রুত মানুষের মুখে মুখে হয়ে যাবে। তো টিপসটা আপনি সহজে অ্যাপ্লাই করতে পারেন, তো আপনার বিজনেসে খুব জলদি উন্নত করতে পারবেন। তো বন্ধুরা, এই বিজনেস আইডিয়াটা আপনার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন যাদের আপনি ভালো করতে চান। আর আপনি যদি এরকম ভিডিও সর্বদা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি দাবিয়ে নেবেন। আর আপনি যদি এই মুহূর্তেই অনেকগুলো বিজনেস আইডিয়া একসাথে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের ভিতরে যেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে।